প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিটন টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের ন্যায় আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের বিষয় পার্টস অফ স্পিচ। আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আপনার একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং আমি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমি আপনাদের দেখিয়ে দিব পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা কি, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা কি এবং প্রত্যেক প্রকারের উদাহরণ বিস্তারিত আলোচনা করব। পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা। সেন্টেন্সে অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। এক্সাম্পল, আই গো টু স্কুল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সাম্পলটিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আই গো টু এবং স্কুল, এখানে যে কয়েকটি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি হল পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ প্রধানত আট প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। নাউন, নাউন অর্থ বিশেষ্যপদ। সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ড দ্বারা যখন কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ ও কোনো গুণাবলীর নাম বুঝায় তখন উক্ত ওয়ার্ডকে নাউন বলে। এক্সাম্পল, রানা ইজ এ গুড বয়, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হানি টেস্ট সুইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সাম্পলগুলো লক্ষ্য করলে এখানে দেখতে পাওয়া যাবে রানা, অনেস্টি এবং হানি এগুলোই হচ্ছে নাম, তাই এগুলোকেই বলা হয় নাউন। প্রোনাউন, প্রোনাউন অর্থ সর্বনাম পদ। কোন নাউনের পরিবর্তে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডকে প্রোনাউন বলে। এক্সাম্পল, দে রিডস ইন ক্লাস ফাইভ, হি গোস টু স্কুল, আই লিভ ইন কুড়িগ্রাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণ তিনটি লক্ষ্য করলে এখানে দেখা যাবে দে, হি, আই এগুলো হচ্ছে প্রোনাউন, যা নাউনের পরিবর্তে সেন্টেন্সে ব্যবহৃত করা হয়েছে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ পদ। সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল, রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ গুড বয়, শি ইজ এ বিউটিফুল গার্ল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সাম্পলটি লক্ষ্য করলে এখানে দেখা যাবে যে অনেস্ট, গুড এবং বিউটিফুল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্ব অর্থ ক্রিয়া, ক্রিয়া সম্পাদনকারী অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন বা এর কার্য সম্পাদন করা বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল, করিম রাইটস এ লেটার, হি গোজ টু স্কুল, দে আর প্লেয়িং ফুটবল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সাম্পলটি ফলো করলে এখানে দেখা যাবে যে রাইটস, গোজ এবং আর প্লেয়িং
এগুলোই হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অব স্পিচের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। এক্সাম্পল, দি গার্ল ইজ ভেরি ব্যাড, হি ওয়ার্কস স্লোলি, দি হর্স রানস ফাস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সাম্পলটি লক্ষ্য করলে দেখা যাবে এখানে ভেরি, স্লোলি, ফাস্ট এগুলি হচ্ছে অ্যাডভার্ব। প্রিপজিশন অর্থ প্রাধান্যই অব্যয়। যে সকল ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেন্টেন্সের অন্তর্গত নাউন বা প্রোনাউন অথবা অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। এক্সাম্পল, মাই ব্রাদার লিভ ইন ঢাকা, হি উইল কাম অন নেক্সট ডে, হি গেটস আপ অ্যাট 6 AM। শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সগুলোতে ইন, অন এবং অ্যাট এগুলোই হচ্ছে প্রিপজিশন যা নাউনের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। কনজাংশন, কনজাংশন অর্থ সংযোগ অব্যয়। যে ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহৃত দুই বা ততোধিক ওয়ার্ড অথবা ব্যবহৃত ফ্রেজ বা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল, রহিম অ্যান্ড করিম গো টু স্কুল, রহিম অর করিম হ্যাভ ডান দি ওয়ার্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সাম্পল দুটি ফলো করলে এখানে দেখা যাবে অ্যান্ড এবং অর এগুলোই হচ্ছে কনজাংশন। এছাড়াও আরো অনেক কনজাংশন রয়েছে, যেমন আদারওয়াইজ, নট অনলি বাট অলসো ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটি আসতেছে সেটি হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন অর্থ বিস্ময় সূচক অব্যয়। যে সকল ওয়ার্ড দ্বারা বক্তার মনের আবেগ অর্থাৎ আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, বিস্ময় প্রভৃতি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। এক্সাম্পল, অ্যালাস আই অ্যাম আনডাউন, হুরে উই হ্যাভ অন দ্য গেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এক্সাম্পল দুটিতে রয়েছে অ্যালাস আই অ্যাম আনডাউন অর্থাৎ আমরা অসুখী, হ্যাঁ আমরা অসুখী, এই জন্য এখানে অ্যালাস এবং হুরে উই হ্যাভ অন দ্য গেম, যেহেতু খেলাটায় জেতা হয়েছে তাই হুরে আনন্দ বোধ করা হয়েছে, তাই এগুলোই হচ্ছে ইন্টারজেকশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিটন টিচিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।